আসসালামুকুম, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমরা তো ভালো আছি। তো আজকে আবার আসলাম আপনাদের মাঝে নতুন একটা ব্লগ নিয়ে। তো আশা করি সবাই দেখবেন, স্কিপ করবেন না। তো আজকে আমি একটা অনেক মজার একটা রেসিপি দেব। তো এটা হচ্ছে সবজি। তো অনেক রকমের সবজি মিলিয়ে রান্না করেছি, খুবই মজা হয়েছে। তো এভাবে সবজি রান্না করে দেখতে পারেন, অনেক মজা হয়। তো এখানে আমি এই যে সিম নিয়ে নিয়েছি, তো এখানে গাজর, টমেটো, বরবটি, তারপরে হচ্ছে ক্যাপসিকাম, তারপরে যে মরিচগুলা লম্বা, এগুলা ঝালনা। তো এগুলো তরকারি দিলে অনেক মজা হয় খেতে। তারপরে আমি আলু দেব। তো সব কিছু দিয়ে আমি, এটা হচ্ছে জুকিনি দিয়ে আমি একটা সবজি রান্না করব। তো এই সবজিটা খেতে খুবই মজা হয়। তো এই যে এখানে আমি সিমগুলো নিয়ে নিয়েছি, তো আমি এখন সিমগুলো কেটে নেব, কেটে ধুয়ে পরিষ্কার করে নেব, তারপর আমি রান্না চলে আসব। তো এখন আমি রান্নার জন্য এখানে পেঁয়াজ আর রসুন দিয়ে দিয়েছি। তো এটাতে রসুন দিয়ে বাগার দিলে খেতে খুবই মজা হয়। তো এখানে আমি বরবটি, সিম আর গাজরটা কেটে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। তো এখন আমি এই যে এখানে আলু কেটে নিয়েছি, তো এখন আমি এগুলোও কেটে নেব। তো কেটে আমি রান্না করব। তো খুবই মজার একটা তরকারি হয়েছিল, অনেক মজা লেগেছিল। তো এই যে আমি পেঁয়াজটা রসুনটা ভেজে নিলাম, ভেজে এখন আমি আদা রসুন দিয়ে দিব। তো আদা রসুন দিয়ে আমি কিছুক্ষণ তেলের মাঝে ভেজে নেব। তো এই তো সারাদিনের কাজকর্ম, এখন দুপুরবেলার জন্য রান্না করছি। তো এখানে দুপুরে একবারে রাতে রান্না করে ফেলি। তো এই যে আমি এখানে মরিচ মশলাগুলো দিয়ে দিলাম। তো একবারই রান্না করি যেহেতু ছোটো ছেলে মেয়ে আছে, তো ভাতটা শুধু দুবার রান্না করি, ভাতটা আবার বিকালে বসাই দেব। তো একবারে রান্না করে ফেলি। তো এখন আমি এই যে সব মশলা দিয়ে দিলাম, মশলা দিয়ে কষিয়ে নিয়েছি। এখন আমি পানি দিয়ে দিলাম, পানি দিয়ে আমি আরেকটু মশলাগুলো কষিয়ে নেব। তো প্রতিদিন তো এই যে একই রকমভাবে যায়, প্রতিদিন রান্না করি, সকালবেলা ঘুম থেকে উঠি, তো নাস্তা করি, নাস্তা কি কফি আর হালকা কিছু খেলে খেয়ে, তো এই আর কি। তো এখন আমি এই যে সবগুলা তরকারি দিয়ে দিলাম, এখানে আমি বরবটি, সিম, গাজর, কারণ এগুলা একটু শক্ত, এটি হতে একটু দেরি হয়, তার জন্য এগুলো আগে দিয়ে দিয়েছি। তো এখন এই যে আমি কষিয়ে নিলাম, তো এই তরকারিটা খেতে খুবই মজা হয়েছিল। তো এখন আমি আলুগুলো দিয়ে দিলাম। এভাবে সবজি রান্না করলে, আর সবজি তো শরীরের জন্য অনেক ভালো, অন্য খাবারের থেকে সবজি খেলে সবজি অনেক ভালো হয় শরীরের জন্যে। তো তার জন্য এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন, এটা দিয়ে আপনি রুটি খেতেও ভালো হয়। তো এই যে আমি জুকিনিগুলো দিয়ে দিলাম। তো এখানে আমি ক্যাপসিকাম কেটে রেখেছি, তো এখন আমি ক্যাপসিকামগুলোও দিয়ে দিলাম। ক্যাপসিকাম আর হচ্ছে মরিচগুলো আমি কেটে নিয়েছি, তো এখানে দিয়ে দিলাম। তো এই তরকারিটা শরীরের জন্য তো অনেক ভালো, তো আপনারা রুটি দিয়েও খাওয়া যায়, রুটি দিয়েও অনেক মজা হয়, ভাত দিয়েও খাওয়া যায়, আবার এভাবে খালিও খেতে পারেন। তো এখন আমি টমেটোগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। তো প্রতিদিনের মতো আজকেও সবার কাছে অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন, সাথে একটা লাইক দেবেন। অনেকেই লাইক দেয় না, কমেন্ট দেখি অনেক বেশি, কিন্তু লাইক কমেন্ট সমান হয় না, মনে করে লাইক দিয়ে দিবেন। তো আপনাদের একটা লাইক আর কমেন্টে অনেক উৎসাহ যোগায়, তো আপনাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে। তো আমি আমার এখানে যে আসে সবাইকে ব্যাক দিয়ে দেই, আমি সবার ভিডিওই দেখে দেই। তো প্লিজ আমার ভিডিও সবাই দেখবেন। তো এই যে আমার তরকারিটা হয়ে গেছে, দেখেন এই তরকারিটা খেতে খুবই মজা হয়। তো এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন, এটা রুটি দিয়েও খেতে অনেক ভালো লাগে, আর এভাবে সবজি রান্না করে খেতে পারলে শরীরের জন্য অনেক ভালো। তো অনেক মজা হয়েছিল এই সবজিটা। তো এভাবে অনেক রকমের তরকারি দিয়ে সবজি রান্না করতে পারেন। তো এখন আমার তরকারিটা হয়ে গেছে, এই যে তরকারিটা ফাইনাল লুক এরকম হয়েছে। তো খুবই মজা হয়েছিল তরকারিটা খেতে। তো এখন আমি একটা শাক রান্না করব। তো এটা হচ্ছে কলমি শাক, এটাও আমি এখানে লাগিয়েছি।
তো আমার এখান থেকে তুলে এনেছি, তো তুলে এনে এখন আমি শাকটা রান্না করব। তো এই কলমি শাকটা খেতে খুবই মজা হয়, এই বাংলাদেশের কলমি শাকের মতো না কিন্তু সেম এরকমই, তো টেস্টটাও সেম। তো এখন আমি শাকটা রান্না করব, আর এই শাকটা রান্না করতে একদম সময়ই লাগে না। তো এখন আমি এখানে রসুন দিয়ে, রসুনটা লাল করে ভেজে শাকটা দিয়ে দিয়েছি, এই যে শাকটা আমার। তো এই শাকটা এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন, খুবই মজার একটা শাক, আর এই শাকটা খুবই ভালো লাগে, কলমি শাক যেটা চিংড়ি মাছ দিয়ে রান্না করলেও অনেক মজা হয়। তো আমার চিংড়ি মাছ ছিল না, আর এভাবে শাকটা খেতেও অনেক মজা হয়, আর এভাবে খেতেই আমার হাজব্যান্ড খুব পছন্দ করে, তো তার জন্য আমি এভাবেই রান্না করি। তো এই যে শাকটা আমার হয়ে গেছে, দেখেন অনেক সুন্দর, এবং কালারটা একদম সবুজ রয়েছে, একটু কালার নষ্ট হয়নি। তো এভাবে সবুজ করে রান্না করলে শাক খেতে অনেক ভালো লাগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, এবং আমাদের জন্য দোয়া করবেন। তো আজকের মতো এখানেই শেষ, আল্লাহ হাফেজ।